আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমনা সেলাই করার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। তো আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে, অনেক আপুরা, যেন আমি সেলাই কাজটা প্রথম থেকে দেখাই। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে অন্যজনও এই কাজটা শিখতে আগ্রহী হয়। তার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সহযোগিতা করবেন। তো আমরা যারা ভিডিও করি এবং ভিডিও আপলোড দিই, আমরা মূলত যে ডিজাইনটা করি সেই ডিজাইনটা আমরা আপলোড করে দিই। তো সেলাই কাজে মূলত কিছু মাপকাঠি আছে যেগুলা প্রথমে জানা দরকার। তো অনেক আপুরা ওইটাই আমাকে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে, যেন আমি প্রথম থেকে সেলাই কাজ, মেশিন চালানো সব কিছু আমি প্রথম থেকে শুরু করি। তো সেই জন্যই আমি আজকে ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আসলাম। তার আগে আমি কিছু কথা বলে নেব। আমি যখন প্রথমে সেলাই কাজ শিখি, আমি আমার বাসা থেকে অনেক দূরে গিয়ে পায়ে হেঁটে আমি প্রায় 4 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে কাজটা শিখে নিয়েছিলাম। তারপরেও আমি পারফেক্ট কাজ শিখতে পারিনি, অনেক শ্রম দেওয়ার পরে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো এই কাজটা শেখার জন্য মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাপের নাম জানা এবং মাপের যে ভাগটা সেই ভাগটা প্রয়োগ করা, মাপটা যে সঠিক মাপটা প্রয়োগ করা, সেটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা সব কিছু কাটিং ঠিকঠাক মতো করতে পারবেন। আর যদি মাপ ঠিক থাকে কাটিং ঠিক থাকবে, আর কাটিং যদি ঠিক থাকে সেলাই ঠিক থাকবে। মাপ যদি ঠিক না থাকে কাটিংও ঠিক হবে না, আর কাটিং ঠিক না হলে সেলাইও ঠিক হবে না। তো আমি এতটুকুই বলবো, শিক্ষার ফল একটু বেশি তিতা লাগে। তো প্রথম আমার ক্লাসটি দেখলে আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কষ্ট হলেও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি যে মাপগুলা দেবো খাতায় লিখে নেবেন, আমার মাপটা আমি এবং গ্রাফসে দেখিয়ে দেব, গ্রাফসটা ফলো করবেন। তাহলে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আর আপনারা অনেক রিকোয়েস্টের কারণে আমি এইভাবে ভিডিওগুলো নিয়ে আসলাম। এইভাবে মূলত আমরা ঘরে শিখাই, বাসায় শিখাই, যারা বাসায় এসে শিখে তাদেরকে শিখাই। তো এখন যেহেতু আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক আপুরা রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি খাতা কলম পেপার স্কেল সহকারে আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো কষ্ট হলেও তেতু হলেও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, চেষ্টা করবেন। না পারলে আপনারা আরেকবার ভিডিওটা দেখেন, আরেকবার না পারলে আরও একবার দেখেন, না পারলে বোঝার চেষ্টা করেন, কমেন্ট করে জানান যে হ্যাঁ আপু এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেব। তো আমি এখন আপনাদেরকে বলবো যে কি কি আপনারা নেবেন। তো প্রথমে নেবেন হচ্ছে এখানে একটা খাতা, যেখানে আপনি প্রত্যেকটা কাজের মাপকাঠি এখানে লিপিবদ্ধ করতে পারবেন। প্রথমে একটা খাতা লাগবে, সাথে একটা কলম লাগবে, আর লাগবে হচ্ছে স্কেল, লাগবে কেচি, পেপার লাগবে, আর যখন আপনি কাপড় কাটবেন তখন লাগবে শেপ কাট। এই শেপ কাটটা আপনার বাজারে কিনতে পাবেন। আর লাগবে হচ্ছে কিছু পুরনো কাপড়, পুরোনা হোক বা কাপড় হোক, আপনার ধুয়ে মাড় দিয়ে নেবেন, ভাতের যে মাড়টা ওই মাড়টা দিয়ে মাড় দিয়ে নেবেন, তাহলে আপনারা ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমি সম্পূর্ণ এই জিনিসটা, এই পদ্ধতিটা করতেছি, আমি যেটা বাসায় শিখাই যেভাবে, আমি ওইভাবে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো এখন আমি আপনাদেরকে মাপটা দেখাবো, আপনারা মাপটা খাতায় লিখিয়ে নেবেন এবং ওটা সাথে সাথে মুখস্থ করতে হবে, সম্পূর্ণ মুখস্থ, ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, তাহলে আপনি ওটা প্রয়োগ করতে পারবেন কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি এখানে খাতার মধ্যে মাপের নামগুলা ও অর্থগুলা লিখে নিয়েছি। তো আমি আপনাদের অনেকগুলো ক্লাস দেখাবো, তা আমি এখানে প্রায় 32 থেকে 35টা ক্লাস লিখে নিয়েছি। তার মধ্যে আছে মাপের নাম ও অর্থ, মাপের ব্যবহার, আপনারা কীভাবে মাপটা নেবেন এবং প্রয়োগ করবেন সেটা। তারপর প্রথমে আছে কামিজ কাটিং, হাতা কাটিং, গলা কাটিং, সেলোয়ার,
কাটিং, যেটা কুচি সেলোয়ার আর কি, নর্মাল নর্মাল প্লাজো কাটিং, স্কার্ট প্লাজো কাটিং, ফ্রক কাটিং, গুলজামা কাটিং, মেয়েদের হাফ প্যান্ট, বাচ্চাদের ফতুয়া, পেটিকোট, নর্মাল ব্লাউজ, বোম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ, ফসকা পরে আপনারা কীভাবে ব্লাউজ তৈরি করবেন সেটাও আমি দেখাবো, সুনতির ড্রেস, ধুতি সেলোয়ার, পাটিয়ালা সেলোয়ার, মিক্সি কাটিং, কুনা ফ্রক, পাঞ্জাবি কাটিং, কুচি দিয়ে প্লাজো, প্লাজো হাতা কাটিং, হিজাব কাটিং, রাউন্ড প্লাজো, বালিশের কভার, ফুল বালিশের কভার, প্যান্ট কাটিং সেলোয়ার, ব্যান্ড কলার কাটিং, পাঞ্জাবি কলার কাটিং, সেমিস কাটিং, এগুলো আমি নিচে থেকে আপনাদের জন্য একটা লিস্ট করে নিয়েছি তারপরে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে তার মাঝখানে কোনো ভিডিও দেখানোর জন্য আমি সেটাও দেখাবো। তো আমি টোটালে 30 থেকে 35টা ক্লাস আপনাদের দেখাবো। তো প্রথমে হচ্ছে আজকে যে প্রথম ক্লাসটা সেটা হচ্ছে মাপের নাম ও অর্থ। তো এখানে আমি 8টা মাপ এবং অর্থ লিখে নিয়েছি, আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা খাতার মধ্যে লিখে নেবেন, কষ্ট করে হলেও খাতায় লিখে নেবেন এবং মুখস্থও করতে হবে। মুখস্থ যদি না করেন আপনি কাটিং করতে গেলে বিপদে পড়ে যাবেন, সেই জন্য আপনাকে এটা মুখস্থ করতেই হবে। তো প্রথমে হচ্ছে পুট, পুট অর্থ হচ্ছে কাঁধের মাপ। আমি এখানে আপনাদেরকে গ্রাফস করে দেখিয়ে দিচ্ছি, এখানে গ্রাফস করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করব, আমি যে কয়টা ক্লাস দেখাবো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি, তো এটা কিন্তু হচ্ছে ইঞ্চি, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, যেটা ট্যাপ আমাদের, আমরা ট্যাপে কাজ করি ফিতা, তো ওটার মধ্যে ইঞ্চিটা দিয়ে আমরা কাজ করি। তো আমি যখন ক্লাস দেখাবো আমি সেন্টিমিটারকে ইঞ্চি ধরে ক্লাস দেখাবো, আপনারা কিন্তু এই সেন্টিমিটারে প্রথম কাজ শিখবেন আর কাটিং করার সময় ইঞ্চি দিয়ে কাজ করবেন, কারণ আমরা ছোটো জিনিসের মধ্যে কাজ করবো তাই আমরা সেন্টিমিটার দিয়ে কাজ করবো। তো আমি এখানে গ্রাস করে আপনারা দেখিয়ে দিচ্ছি। আমি যদি এইটা নেই, যদি কাপড়টা যদি হয় এটা লম্বা, আমি পেপার দিয়ে কেটে দেখাবো, পেপার দিয়ে আমি কেটে দেখাবো, তো আমি আজকে মাপটা বুঝিয়ে দেওয়ার জন্য একটা গ্রাফস করে দিচ্ছি। তো এটা যদি হয় লম্বা, এই মাথা থেকে হবে পুট, ঠিক আছে, পুট হবে কাঁধের মাপ, এটা হচ্ছে পুট, এই পুটের মাথা থেকে আসবে হচ্ছে মুরাল শেপ, এটা হচ্ছে মুরাল শেপ, আমি একটু বড় বড় করে লিখে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এটা হচ্ছে পুট, পুট অর্থ হচ্ছে কাঁধের মাপ, আমি কম্পিউটার স্ক্রিনে লিখে দিব, আপনারা খাতা লিখে নেবেন। আর এটা হচ্ছে মুরাল শেপ, মুরাল শেপ অর্থ হচ্ছে বগলের যা মাপটা সেটা হচ্ছে মুরাশেপ, যেটা বগলের মাপ সেটা হচ্ছে মুরাশেপ, এই মুরাশেপের মাথা থেকে হবে বডির মাপ, বডি বডির মাপ, ঠিক আছে, এই বডির মাথা থেকে আর এই মুরাশেপের যে দাগটা এই মাঝখান থেকে এভাবে রাউন্ড শেপ হয়ে যাবে, এটা হচ্ছে বডি। এই বডির অংশ থেকে 4.5 থেকে 5.5 এর মধ্যে হবে কোমরের মাপ, এখানে হবে কোমরের মাপ, আবার বডি থেকে 10 থেকে 12 ইঞ্চির মধ্যে হবে কোমর লম্বার মাপ, আর এটা নিলাম আমি হিপ, এটা হচ্ছে কোমর লম্বা, এটা পুরোটাই এখান থেকে কোমর লম্বা হচ্ছে এই পর্যন্ত, বডি থেকে হিপ পর্যন্ত হচ্ছে কোমর লম্বা, এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে হিপ। তো এখন এটা আমি রাউন্ড শেপ দিয়ে নিব, তো এর পরে যে লম্বাটা থাকবে সেটা হবে ঘের। তো আমি এখানে বোঝানোর সুবিধাতে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘের,
যদি আমরা এভাবে কি করি তাহলে এভাবে শেপ কাট দিয়ে আমরা রাউন্ড শেপটা করে নেব। এইভাবে রাউন্ড শেপ করে নিব। আর এই কোণা এসে এইভাবে কোণাটা রাউন্ড করে কেটে নেব। আমি এগুলা পেপারে কাটিং করে দেখাবো, আসুক ক্লাস আসুক, সামনের দিকে আস্তে আস্তে করে দেখাবো। তো আমি আজকে মাপটা গোজানোর জন্য দেখালাম। তো এখানে নিলাম আমি এক নম্বরে পুট, এই গেল এক নম্বরে পুট, তো এক নম্বরে গেল পুট, দুই নম্বরে গেল মোড়া শেপ, তিন নম্বরে গেল বডি, চার নম্বরে গেল কোমরের মাপ, পাঁচ নম্বরে গেল হিপের মাপ, আর মাঝখানে হবে কোমর লম্বার মাপ, কোমর লম্বার মাপ, যেটা বডি থেকে হিপ পর্যন্ত যে কোমর লম্বাটা সেটা হচ্ছে কোমর লম্বা, আর মাজার যে মাপটা সেটা হচ্ছে হিপ, তারপরে গেল ঘেরের মাপ। এই সাথে আমি লিখে নিয়েছি মোহরা, মোহরা হচ্ছে হাতা বা সেলোয়ারের পায়ের বা হাতের যে ঘেরের মাপটা সেটা হচ্ছে মোহরা। ঠিক আছে, আপনারা যদি একবার দেখে না বুঝেন তো আরো একবার দেখে নেবেন। তো আর যে গলাটা, এইটা গলার কাজ সম্পূর্ণ পরে আমি দেখিয়ে দেব। ঠিক আছে, আমি কাটিং এর সময় পরে দেখিয়ে দেব। তো আমি আপনাদের মাপটা বুঝিয়ে দিলাম। আমি আবার বলতেছি, পুট হচ্ছে কাঁধের মাপ, মাপের নাম হচ্ছে পুট, অর্থ হচ্ছে কাঁধের মাপ, মোড়া শেপ হচ্ছে বগলের মাপ, বডি হচ্ছে বডির মাপ, কোমর হচ্ছে কোমরের মাপ, হিপ হচ্ছে যে মাজার মাপ, যে এই কামিজে যে ফাড়াটা থাকে যেখান থেকে সেটা হচ্ছে হিপ, হিপ হচ্ছে মাজার মাপ, কোমর লম্বা হচ্ছে বডি থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপ, ঘের কামিজের নিচে যে চড়া সেটাই ঘেরের মাপ, আর মোহরা হচ্ছে হাতা বা সেলোয়ারের পায়ের বা হাতার ঘেরের মাপ। তো আমি এগুলো কম্পিউটার স্ক্রিনে লিখে দেবো, আপনারা খাতায় লিখে নেবেন। আজকের মতো এটাই প্রথম ক্লাস, তারপরে ক্লাসে আমি দেখাবো মাপের ব্যবহার। আপনারা পুট কত নেবেন, মোড়ার শেপ কত নেবেন, বডি কত নেবেন, কোমর কত নেবেন, হিপ কত নেবেন, কোমর লম্বা, ঘের, মোহরা, মোহরা হাতা বা সেলোয়ারের কাজে লাগে, তবু আমি মাপটা একসাথে লিখে দিলাম। তো আমি প্রত্যেকটা ক্লাস আপনাদের এভাবেই দেখাবো। আর যদি এই ক্লাসে কিছু না বুঝে থাকেন বা কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিওর আগে, পরবর্তী ভিডিও করার আগে আমাকে জানাতে হবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করব, তারপরে ক্লাসটা আমি আলোচনার পরে করব। আপনারা একটু কষ্ট হলেও খাতায় লিখে নেবেন, ট্রাই করবেন। আর আমি কামিজি কাটিংয়ের মধ্যে তো দেখিয়েই দেব। তো অবশ্যই অবশ্যই কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সমস্যা যতই হোক কমেন্ট বক্সে জানাবেন, আমি সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত, আপনারা জানাবেন, শুধু জানাবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা সাথে সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, একটা লাইক আপনাদের কাছে আমি আশা করতেই পারি। আপনারা যারাই ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, আর অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী ক্লাসে আমি মাপের ব্যবহারটা দেখাবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।